যাবার বেলায় যে অপরে কাঁদায় তারই মানুষ বলি। সুন্দর কথাগুলো লিখে গেলেন জসীমউদ্দীন। বিদায় বেলায় যে আমাদের কাঁদায় সেই তো প্রকৃত মানুষ। রামগড়ের প্রতিটি ধুলিকণায় তিনি মিশে থাকবেন, এ প্রত্যাশায় আমরা করতে পারি। আসসালামু আলাইকুম, আমি নুরু তাহির আরবি, অষ্টম শ্রেণীর ছাত্র, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়। আজ 30 জানুয়ারি, আজ আমাদের শ্রদ্ধেয় জনাব আব্দুল কাদের স্যারের বিদায়। আজ এই দিনটি যেমন আমাদের কাছে অনেক দুঃখের একটি দিন, সেভাবে আমাদের কাছে একটি আনন্দের দিনও আজকের এই দিনটি। আজকে আমরা বিদায় দিব জনাব আব্দুল কাদের স্যারকে, আবার আমরা বরণ করে নিব নুরুল হক গাজী স্যারকে। আমাদের এই কাদের স্যার আমাদের সাথে এত ভালো আচরণ করতেন, আমি সময় মাঝে মাঝে মুগ্ধ হয়ে যেতাম তার আচরণে, তার ব্যক্তিত্বে। তো তার সঙ্গে আমার যে স্মৃতিগুলো, অনেক মধুর কিছু স্মৃতি রয়েছে তার সঙ্গে। আমি ষষ্ঠ শ্রেণীতে যখন ভর্তি হই স্কুলে 2021 সালে, তো তখন থেকেই তিনি আমাকে মুগ্ধ করে তুলছেন তার ব্যক্তিত্ব দিয়ে। তো তার যে দক্ষতা, তার সে দক্ষতার মাধ্যমে গত বছর জাতীয় শিক্ষা সপ্তাহ সময় শ্রেষ্ঠ স্কুল হয়েছিল রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়। তার অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু এই অর্জনটি হয়েছিল রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে। তো স্যারের সঙ্গে আমাদের স্মৃতি এত এত মধুর, আমরা তাকে সবসময় মনে রাখবো। আপনার জীবন ভালো কাটুক এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত অতিথিবৃন্দ, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্ররা, আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি আবেগ আপ্লুত। 1992 সালের 13 এপ্রিল আমি এই বিদ্যালয়ে যোগদান করি। ওই সময় আমরা 14 জন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই আমরা 14 জন শিক্ষক, বিভিন্ন বিষয়ের বিষয়ভিত্তিক আমরা শিক্ষক হিসাবে যোগদান করি। এ দীর্ঘ আমার কর্মজীবন 30 বছর, 30 বছর 9 মাস 18 দিন এ আমার কর্মজীবন। 30 বছর 9 মাস 18 দিনের মধ্যেই আমি রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে কাটিয়েছি প্রায় 29 বছর 11 মাস। 29 বছর 11 মাস এর মধ্যে আমি সহকারী শিক্ষক হিসাবে 24 বছর 17 দিন, সহকারী প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছি 2 বছর 5 মাস 3 দিন, এবং প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছি 4 বছর 3 মাস 28 দিন। যে দীর্ঘ প্রায় 31 বছরই রামগড়ের সাথে আমার চলাফেরা, ছাত্রদের সাথে আমার কার্যক্রম পরিচালনা। আমরা যে 14 জন জয়েন করেছিলাম তার মধ্যে থেকে আমি এই বিদ্যালয়ে রয়ে গেছি, আর সবাই বাংলাদেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে চলে গিয়েছি। আসলে এই এই যে থাকা দীর্ঘ 30 বছর এখানে থেকে যাওয়া, তার মূলে রয়েছে রামগড়ের বাসীর ভালোবাসা, আমাদের ছাত্রছাত্রীদের ভালোবাসা, শ্রদ্ধা, সেইটাতে আমাকে আকৃষ্ট করেছে। সেই আকৃষ্টতার কারণে আমার থেকে যাওয়া। তা আসলে 92 সালের পরে থেকেই আমি দীর্ঘ কর্ম জীবন অতিবাহিত করেছি। বিভিন্ন পর্যায়ে সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক, বিশেষ করে আমি খুব এনজয় করতাম যখন সহকারী শিক্ষক হিসাবে থাকতাম, ছাত্রদের খুব কাছে থাকতাম, ছাত্রদেরকে আমি খুব স্নেহ করতাম, তাদেরকে খুব আপন করে নিতাম, ছাত্ররা আমাকে খুব ভালোবাসত, শ্রদ্ধা করত। এখনও আমার ছাত্ররা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন স্থানে উচ্চ পদে আসীন আছেন। বিভিন্ন সময়ে এখন মোবাইলের যুগে মোবাইল করে কৌশলাদি জানিয়ে নিন,
স্যারকে উইশ করে। আসলে এই যে ছাত্রদের শ্রদ্ধা ভালোবাসা আমাকে অনেক কাতে অনুপ্রাণিত করেছে। আমি যখন সহকারী প্রধান শিক্ষক হিসেবে প্রায় 2.5 বছর দায়িত্ব পালন করেছি, তাহলে ছাত্রদের থেকে তখন পুরোপুরি ক্লাস নেওয়ার সুযোগ হতো না, তখন প্রশাসনিক দায়িত্ব আমাকে দেখতে হতো। পরবর্তীতে প্রধান শিক্ষক হিসেবে প্রায় 4 বছর 3 মাস 28 দিন দায়িত্ব পালন করেছি, তখন পুরোপুরি আমাকে প্রশাসনের বিভিন্ন দিক, সহকর্মী, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, ছাত্রদের সমস্যা, এই দিক দিয়েই আমাকে অতিবাহিত করতে হতো। তারপরেও আমি সপ্তাহে অন্ততপক্ষে 2-3টা ক্লাস নিতাম, ছাত্রদের কাছে যেতাম। ক্লাস না থাকলেও আমি অন্যান্য ক্লাসে গিয়েই ছাত্রদের কৌশলাদি জেনে নিতাম, খোঁজ খবর নিতাম। তা আমি শিক্ষকতার সময় সবচেয়ে বেশি আমাকে পীড়িত করত, এটা অনেক অনুন্নত এলাকা, অনেক পিছিয়ে পড়া অনেক ছাত্রছাত্রী এই স্কুলে আসতো, তো যারা অনেকে খেয়ে আসতে পারত না, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। তো আমার কেন জানি যারা একটু দুর্বল ছিল অর্থনৈতিকভাবে, তাদের প্রতি আমার একটা অন্যরকম টান ছিল। আমি তাদেরকে লেখাপড়ার ক্ষেত্রে বই দেওয়ার ক্ষেত্রে বই দেওয়ার ক্ষেত্রে বেতন দেওয়ার ক্ষেত্রে বেতন দেওয়ার ক্ষেত্রে দরিদ্র তহবিলে সাহায্য করার ক্ষেত্রে আমি অত্যন্ত স্নেহশীল ছিলাম। আমার কাছে যারাই কোনো সমস্যা নিয়ে আসতে, কোনো অভিভাবক নিয়ে আসতে, আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি তাদেরকে সাহায্য করার জন্য। আমি প্রধান শিক্ষক থাকা অবস্থায় যে গরিব, আমি প্রত্যেক ক্লাসে গিয়েই বলে এসেছি যাদের লেখাপড়ার সাধ্য না, অর্থনৈতিক সমস্যা আছে, তোমরা আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ করবে, আমি তোমাদের সব সমস্যা সমাধান করে দিব। যাদের বই নাই, বইয়ের ব্যবস্থা করে দিব, যাদের লেখাপড়ায় ইনস্টলমেন্ট নাই সেগুলোর ব্যবস্থা করে দিব, যাদের বেতন দেওয়ার সামর্থ্য নাই সেগুলো আমি ব্যবস্থা করে দিব। ইনশাল্লাহ আমি সাধ্যমতো চেষ্টা করেছি। আর আমি প্রশাসনিক দায়িত্ব থাকা অবস্থায় হয়তো অনেকের প্রতি কঠোর হইতে হয়েছে বিদ্যালয়ের স্বার্থে, আমি আমার সহকর্মীদের ক্ষেত্রে এবং ছাত্রদেরকে অনেক সময় অনেক কঠোর কথা বলেছি, এটা আমার কোনো ব্যক্তিগত ইয়ে নয়, প্রতিষ্ঠানের স্বার্থে, চেয়ারের স্বার্থে বলেছি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই কর্মজীবনে আমার সহকর্মীবৃন্দ এবং আমার অফিস সহায়ক যারা আছেন, অফিস প্রধান এবং অফিস সহায়ক যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ওনারা যদি আমাদের সহযোগিতা না করতেন, আমাদের সহকর্মীরা যদি আমাকে সহযোগিতা না করতেন, আমাকে এই দীর্ঘ সময় দায়িত্ব পালন করা সম্ভব হতো না। আমি যে কোনো সমস্যায় সমাধানের জন্য আমি সহকর্মীদেরকে পরামর্শ করি, আমি সব কিছু সমাধান করতাম। তা আপনারা জানেন এই বিদ্যালয়ের শিক্ষক সমস্যা প্রখর, এটাই আমাকে অত্যন্ত পীড়া দেয়। এখানে প্রশাসনের সাথে এই শিক্ষক সমস্যা কীভাবে সমাধান করা যায় অনেক যোগাযোগ করেছি। এখানে আমি মঞ্চে উপবিষ্ট আছেন উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ইয়াছি আরাফাত সাদ ছিলেন, ওনারাও সরাসরি ডিজি অফিসে যোগাযোগ করেছেন এই শিক্ষক সমস্যা সমাধান করার জন্য, কিন্তু দুর্ভাগ্য এখনও আমাদের এই সমস্যাটার সমাধান হয় নাই। তবে আমি দায়িত্ব থাকা অবস্থায় স্কুলের যে ইন্টারনাল যে সুযোগ সুবিধা দেওয়ার কথা আমি চেষ্টা করেছি, প্রতি ক্লাসে আমি সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি, প্রতি ক্লাসে আমার অফিস রুম থেকেই যাতে লাউড স্পিকারের ব্যবস্থা করেছি, এখান থেকে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হতো এবং ওইখান থেকেও অনেক কিছু নিয়ন্ত্রণ করা যেত, এবং ইনস্ট্রুমেন্ট লেখাপড়ার ইনস্ট্রুমেন্ট এবং আমাদের ল্যাব যা অত্যাধুনিক একটা কম্পিউটার ল্যাব আছে সেটাকে সচল রাখার জন্য আমি সচেষ্ট ছিলাম। বিদ্যালয়ের সার্বিক সমস্যাকে আন্তরিকভাবে কাজ করেছি, তবে সেটার বিচার করবে আমাদের সহকর্মীরা এবং ছাত্ররা। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই কর্মজীবনে আমার কথায় বার্তায় আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন কারো, সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভবিষ্যতে যাতে আপনাদের সাথে থাকতে পারি, শারীরিক মানসিক সুস্থ থেকে আমি বাকি জীবনটা যাতে অতিবাহিত করতে পারি, সকলের কাছে এ দোয়া এবং প্রার্থনা কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। একটা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা জীবনটা গড়ে ওঠে সাধারণত তিনটা জিনিসের সমন্বয়ে, শিক্ষক, অভিভাবক এবং ছাত্র। ত্রিভুজ যেভাবে গড়ে ওঠে তিনটা বাহুর সমন্বয়ে, তেমনি শিক্ষাটা গড়ে ওঠে তিনটা সমন্বয়ে। আমি আশা করব আমি নতুন দায়িত্ব পেয়েছি বা পাব, এখানে যারা অভিভাবক আছেন, শিক্ষক আছেন এবং ছাত্র যারা আছে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমার শিক্ষা কার্যক্রম পরিচালিত হতে হবে এবং সকলের সাহায্য সহযোগিতা আমার একান্তভাবে প্রয়োজন। এই জন্য আমি আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে যদি আমি কিছু পদক্ষেপ নেই, এই পদক্ষেপকে বাস্তবায়িত করার দায়িত্ব শুধু আমার একার না, এলাকার যারা অভিভাবক আছে, ছাত্র আছে এবং শিক্ষক আছে, সকলের সম্মিলিত প্রচেষ্টা। এখানে সবচেয়ে দারুণ যে সমস্যাটা সেটা হলো শিক্ষক অপ্রতুলতা। এখানে 27 জন শিক্ষকের প্রয়োজন, সেখানে আমরা শিক্ষক আছি সরকারি মাত্র 10 জন। কাজেই এত বড় একটা প্রতিষ্ঠান 10 জন শিক্ষক নিয়ে চালানো অতি দুষ্কর, অত্যন্ত কষ্টকর। তারপরে আমাদেরকে সেভাবে আগাতে হবে। আমার অনুরোধ থাকবে প্রশাসন, যারা প্রশাসনিক কাজে যারা জড়িত আছেন, তারা যেন উদ্যতন কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করে এখানে কমপক্ষে বিজ্ঞানের 2 জন শিক্ষক যদি এখানে আনার ব্যবস্থা করেন, তাহলে কিছুটা হলেও শিক্ষকদের কষ্ট এবং ছাত্রদের উপকার হবে।